গেল চার দিন ধরে করোনার নমুনা সংগ্রহ পরীক্ষা আশঙ্কা জনক হারে কমেছে। বর্তমানে সংক্রমণের যে চিত্র জনস্বাস্থ্যবিদরা বলছেন তাতে দৈনিক কমপক্ষে 20,000 পরীক্ষা নমুনা করা উচিত, কিন্তু হয়েছে ঠিক তার উল্টোটা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আগের মতো প্রয়োজন ছাড়া কাউকে পরীক্ষা করা হচ্ছে না, তবে সরকারি হাসপাতালেও পরীক্ষার ফি নির্ধারণ প্রভাব ফেলেছে বলে মনে করছেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশের জনস্বাস্থ্যবিদরা করোনা নিয়ন্ত্রণে পরীক্ষার ওপর জোর দিয়েছেন। পরীক্ষা করে ব্যক্তি আইসোলেশনে থাকলে সংক্রমণ ছড়িয়ে পড়ে না। দেশে শুরুতে একটি মাত্র পিসিআর ল্যাব দিয়ে করোনা পরীক্ষা হতো, বর্তমানে পরীক্ষা হচ্ছে 73টি ল্যাবে। ল্যাব বাড়লেও সক্ষমতা অনুযায়ী নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বাড়েনি, বরং গেল চার দিন ধরে কমছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে গেল আট দিনের হিসেবে দেখা যায় জুন মাসের 29-30 এবং চলতি মাসের 1 ও 2 তারিখে নমুনা সংগ্রহ গড়ে 17,000 হয়, কিন্তু গেল চার দিন ধরে কমে গেছে। করোনা পরীক্ষার ক্ষেত্রেও পাওয়া যায় একই চিত্র। করোনা পরীক্ষা গেল চার দিনে কমে গেছে আশঙ্কাজনক হারে। যেখানে সংক্রমণ বাড়ছে সেখানে নমুনা পরীক্ষার সংখ্যা কমার কারণ কি? পরীক্ষাটা কিছুটা কমেছে, আসলে এটা অনেকগুলো কারণ থাকতে পারে। একটা তো অবশ্যই আছে যে আমরা ফিটা নির্ধারণ করেছিল অপ্রয়োজনীয় যাতে ব্যবহারটা কম করানোর জন্য, কারণ অনেকে আছে যে এক কোনো বাসায় সিকিউরিটি গার্ড আক্রান্ত হলে সেই বাসা পুরো ফ্ল্যাটে সবাই করতো। মনে হয় যে কম করবো তা না, নমুনা অবশ্যই আমি বেশি বেশি করবো, সেক্ষেত্রে যারা অবশ্যই মনে হচ্ছে যাদের সন্দেহজনক তাদের ক্ষেত্রে নমুনাটা করা ভালো। জনস্বাস্থ্যবিদরা বলছেন করোনা পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে অর্থ নির্ধারণ করাই, যদি নমুনা সংগ্রহ ও পরীক্ষা কমে যায় তবে তা চিন্তার বিষয়। হাজার বিশেক হলে আমরা একটা মানে যেটাকে সমর্থনযোগ্য একটা রেট পেতাম, প্রত্যেক দিনই নতুন নতুন ল্যাবরেটরি যোগ হচ্ছে, তাহলে তো আমাদের স্যাম্পল কালেকশন তো কমে যাওয়ার কথা না। একটা নতুন ল্যাবরেটরি যেখানে হচ্ছে সেখানে তার একটা পশ্চাৎভূমি থাকবে না, সেখানে তার আশেপাশের লোকরা সেখানে আসে টেস্ট করাবে না। বর্তমান অবস্থা বিবেচনা অবশ্যই টেস্টের সংখ্যা বাড়ানো দরকার, লজিস্টিক বাড়ানো দরকার, ম্যান পাওয়ার বাড়ানো দরকার, কিন্তু আমাদেরকে এর চাইতে বেশি জোর দিতে হবে কমিউনিটিতে এই কোভিড রোগের ছড়িয়ে পড়াটা, এটাকে থামাতে হবে। দেশে এখন পর্যন্ত 42 জেলায় করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব নেই। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।